নমস্কারীব সৌগরিয়া আপন মানুষ আমার ইউট্যুব চ্যানেল জরিয়াকে স্বাগত করছি জরি তার বিগত এপিসোড মানুষ অনেকথর সাধারণ লোক অর্থনীতি উপরে চর্চা করেছে তার বিশ্লেষণ করেছে সেটা যেটা যথেষ্ট নহে সে অঞ্চল অর্থনীতিকে ব্যাখ্যা করবার লাগে আজি আমি ପୁନର୍ବାର ଆଉ ଗୋଟିଏ ସ୍ଥିତିରେ ଆସିକରି ପହଞ୍ଚିଛୁଁ ଯେନ୍ ସ୍ଥିତିର ଇଙ୍ଗିତଟା ଜରିଆ ଆଗରୁ ଆପଣମାନଙ୍କୁ କରିଆସିଥିଲା ଯେନ୍ଟା ହେଲା ଗୋଟିଏ ଶୋଷଣ ପ୍ରକ୍ରିୟାଟା ଗୋଟେ ମହାମାରୀ ପରେ ପରେ କେନ୍ ପ୍ରକାରେ ହେସି ଆଉ ଇ ତାର ଯେନ୍ ପୂର୍ବ ଶୋଷଣ ଥିଲା ତାର ଚରିତ୍ର କାଣା ଥିଲା ଆଉ ବର୍ତ୍ତମାନର ଚରିତ୍ର କାଣା ଅଛି ସେ ଉପରେ ଆଜି ଆଲୋଚନା କରମା ଉଣେଇଶହ ପଞ୍ଚଷଠି ବଡ଼ ମକାର ପରେ ପରେ যে লোক গোটে অয়মারম্ভ কলে নিজর প্রক্রিয়ার নিজর হিসাব অঞ্চল অর্থনীতিকে ব্যবস্থিত করি করি। নিজে পরিচালনা করবার যোজনাটা পূর্ণর করে আসলে যেটা পরবর্তী সময় সে সফল হয়েছেন আর্থনীতিটা হাতকে চাল যাইছে আর্থনীতিটা হাতকে চালি যাইছে জরিয়া ইতার পূর্বর শঙ্কা করে উনিশশো পঁয়ষট্টি বড়মকারকে উদাহরণ দিয়ে কোভিড নাইনটিন মহামারী পরে পরে পুনর্বার সে আসি যায় তো বলি করি। সে সময়ের সূচনার অভাব লোকে নিজের কথা কিনে সহযোগী পর্যন্ত খবরটা পারি। যেটা তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বি স্বীকার করে যে সরকার বড় মকার খবর পাইবার লাগি ডেই হল আও সে গ্লানি একা জঙ্গলকে রিলি রিলিফ আকারে জঙ্গলকে রিলি দেলা আকারেদেলাপরে পরবর্তী দুই দশন্ধি জঙ্গলকে নষ্ট করা গলা। গোটে ব্যবসায় চাল্লা আ ব্যবসায় গোটে গোষ্ঠী কলে বহু জঙ্গল নষ্ট করে দেলে। তারপরে জঙ্গলর তস্করি চাললা আজার ছ বন অধিকার আইন পাস হলা কিন্তু দুই হাজার ছ বন অধিকার আইন পাস হবার বহু পূর্বর এনজিও জি করে জঙ্গল ব্যবসায় কলা বর্মকার স্থিতিটাকে আমি পূর্বর আলোচনা করে সারিছ সে সময়ের যেটা হাতে ওজন করি সুনা কিনলে পরবর্তী সময়ের স্থানীয় পুঞ্জিপতি হয়ে গলে আরও ক্রম ক্রমশোষণটা জারি রখলে উনিশশো অশি দশক পর্যন্ত তাঁকর শোষণর মাত্রাটা বহুত উচ্চস্তৰৰে উনৈছশ নব্বে সেনে গোটেই আইন বনাইদেচাৰি জমিৰে জংঘলে পইচাৰে লোকে পিন্ধুবাৰ সুনা গহনাৰে লোকে ব্যৱহাৰ কৰু বাচন কুচনৰে সেনে গোটেই টেক্স বসাইদে যেনটা নিজৰ পইচাকে পৰিচালনা কৰি উনৈছশ নব্ব্ল'বালজেচন হ'ল অনেক উন্নয়নমূলক কাম কৰা হ'ল বহুত প্ৰকাৰে তৰ্জমা হ'ল অঞ্চলৰ সংসাধনকৈ নেকি অঞ্চলৰ লোকৰ দূৰাৱস্থাকে নেকি বহুত তৰ্জমা হ'ল আলোচনা হ'ল সেই সময়ৰে বহুত উন্নয়নমূলক কাম আছা সেই সময়তে যেন গোটেই অৰ্থনৈতিক ব্যৱস্থা শোষণৰ যেন প্ৰক্ৰিয়া থাকিল মাহজনী না মাহজনীকে গোটেই চিন্তা হ'ল যে ইটাৰ পৰা কাণাৰ হোৱা কিন্তু দেখা গলা যে মানে মহাজনী করুছন সে রাজনীতিকে আসলে ঠিকা কাম করবার আসলে আমাম অর্থনীতিকে সে নিজে পরিচালনা কলে সে ক্ষেত্রকে মহাজন মানে কব্জা করে নিজর অর্থনীতি দ্বৈত হিসাবে চাললা জমিনে চাল্লা এফ সি আই রে চাল্লা মন্ডি চাল্লা। প্লস তো নিজে মহাজনী সংস্কৃতির আসিছে সে প্রকারে শোষণ মানে ক্রমাগত চালা কিন্তু অচানক যেতেবেলে আমি সমস্তে গোটে অল্ট্রা মডর্ণ যুগকে প্রবেশ করবার প্রস্তুত হোচুঁ ইভেন মহাজন মানে প্রস্তুত হলে অঞ্চল সাধারণ লোক মানে প্রস্তুত হোচন সে সময় কোভিড নাইনটিন মহামারীটা আসলা এটা আমি ক্রমাগত রিপোর্ট করে আসিছ আপনার কিন্তু আমার শঙ্কা যেটা সে শঙ্কাকে আমি যেতেবেলে বর্তমান কৌচুঁ স্থিতি উনিশশো পঁয়ষট্টি মশে স্থিতি যে শোষণ প্রক্রিয়া আরম্ভ করে আজ স্থিতিকে জাহির করেছিল বর্তমান সে মহাজনী শোষণ প্রক্রিয়াকে বহু ত্বরা করি করি। গোটে অর্থনীতিকে নিজে কাবু করে আহাজন ইচ্ছা বিনা না সরকারি না বেসরকারি কোণী অর্থনীতি পরিচালিত নেই হয়ে পে খাদ মূল্য কম হওয়ার উপজ সরকার ধ্যান দেবে যেন ব্যবস্থা করা হবার কথা যেন উপশ্রেণী অছেন সে উপশ্রেণীকে গোটে মূল্য মিলবা। যেন মানে শোষিত হয়েকরি জমি বাড়ি নু মহাজন পাখে হরাই দিয়েছেন সে প্রকার লোক মানে পুনর্বার দ্বিতীয় পিঠি সেটা আমি নেই হরউন্ উপজ উপরে ধ্যান দিয়া আ উপজর উচিত মূল্য দিয়ে যা যে খাউটি অছন্ধারণ পক্ষে কমসে কম খাদর আর সাধারণ চলনী ভিতরে অসুবিধা নেই করি জরিয়া চিন্তা করে প্রকারে অনুরোধবি করে স্থিতিটাকে ব্যবস্থিত করবার লাগে গোটে প্রসারিত পৃষ্ঠভূমি চিন্তা করার বলি করি কিন্তু নেহি যেন খাইবা তেলটা কোভিড নাইনটিন পূর্ব অশি টঙ্কা লা সেটা বর্তমান শহে সত্তর শহে ষাটে শহে পচাশ টার মূল্যরে ইনে আউটে স্পষ্ট করে দেবা যে চরিত্র মাহাজনী চরিত্রটা উনিশশো পঁয়ষট্টি পূর্বর সেতে মারাৎমক নেই থাই যেটা উনিশশো পঁয়ষটিরে মাহাজনী চরিত্রটা নিজকে স্থাপিত কলা আনাইশো অশি পরে পরে সে গোটে জীবন্যাশ ফাই গোটে কায়া বিস্তার কলা আও সে রাজনীতিকে উন্নয়নমূলক কামকে আরকারি যোজনা ভিতরকে পশিক নিজর মহাজনী কারবারটা করুছে জঙ্গলর বহত ভিতরে গাঁ থার অঞ্চল মানুষ যেনটি এফপি রিস্থিতি আমি দেখি সেন মূল্যর কোণী স্থিরতা নেই স্থানীয় সংগ্রহ করার লোক সে কহলে যে মহুল আমি পঁয়ত্রিশ টাকা দেছু অনেকাংশের তিরিশ টাকা আমি দেছু বলি ব্যাপারী পাখ্য আমি আসি যেতব বুঝলু ଯେ ମହୁଲର ମୂଲ୍ୟଟା କାଣା ଅଛେ ବୋଲି ବେପାରୀ କହିଥିଲେ ଯେ ମହୁଲ ସତେଇଶ ଟଙ୍କା କେଜିରେ ଆମେ କିଣୁଛୁ ବୋଲିକରି ଜଙ୍ଗଲ ଭିତରେ ସଂଗ୍ରହକାରୀ ତିରିଶ ଆଉ ପଇଁତିରିଶ ଟଙ୍କା କହୁଥିଲା ବେଲେ ସହରର ବେପାରୀ ଛୋଟ ସହରର ବେପାରୀ ସେ କହୁଛେ ସତେଇଶ ଟଙ୍କାରେ ଆମେ କିଣୁଛୁ ବୋଲିକରି ସଂଗ୍ରହକାରୀ କହୁଛେ ପଇଁତିରିଶ ଟଙ୍କା ଆଉ ବେପାରୀ କହୁଛେ ସତେଇଶ ଟଙ୍କା ଏଥିରେ ନିଶ୍ଚିତ ଭାବେ ଗୋଟିଏ ମିଛ ଅଛେ ସଂଗ୍ରହକାରୀରୁ ସେମାନେ ବହୁତ କମ୍ ମୂଲ୍ୟରେ କିଣୁଛନ୍ নিজে বিকলা বেলে সে উচিত মূল্যের কিন্তু দেখা যায় সংগ্রহকারী নিজে নিষ্ঠার সংগ্রহ বেলে ব্যাপারী কিন্তু নিজের মনমুখী মূল্যের সংগ্রহকারী ঠারু বন উপজ করে নৌছন্ আমার দীর্ঘদিনের অধ্যয়ন ভিতরে আমি এ কুণী সরকারি কর্মচারী নিয়ে ভেটি যে গোটে তদারক করবা যে সংগ্রহকারী কেন মূল্যের আন প্রকারে নিজর সংগৃহীত বনজাত দ্রব্যকে বিক্রি করুছে বলি কিন্তু ଜଙ୍ଗଲର କାହାଣୀ ଅଲଗା ରିଲିଫ୍ ଆକାରରେ ଦେଇ ଦେଲା ପରେ ଉଣେଇଶହ ଛଅଷଠି ମସିହା ପରେ ପରେ ଜଙ୍ଗଲର ତସ୍କରି ଆରମ୍ଭ ହେଲା ଆଉ ଜଙ୍ଗଲର ତସ୍କରି ଯେତେବେଳେ ଆରମ୍ଭ ହେଲା ଜଙ୍ଗଲ ଭିତରକେ ପ୍ରବେଶ ବେପାରୀ ସାଙ୍ଗେ ମହାଜନମାନେ ବି କଲେ ଆଉ ସେନେ ଯେନ୍ ଲଘୁବନଜାତ ଦ୍ରବ୍ୟ ଆସିଛି ଯେନ୍ଟା ବହୁତ ପୂର୍ବରୁ ସଂଗ୍ରହ ହେଉଥିଲା ଆଉ ବାହାର ରାଜ୍ୟକୁ ଯେଉଁ ଥିଲା ଚଢ଼ା ଦରରେ ସେଇଟା ତ୍ୱରାନ୍ୱିତ ହେଲା ଆଉ ପରେ ପରେ ସେଇଟା ବ୍ୟବସ୍ଥିତ ହେଇସାରିଥିଲା বর্তমান যে স্থিতি আছে সরকার কেবে গোটে প্রত্যক্ষ ভাবে লঘুবানজাত সংগ্রহকারী আপারী ভিতরে গোটে সুসম্পর্ক নেই স্থাপন করবার কিংবা কেবে চিন্তা নেই করবার যে আমি এটা কি নয়াপড়া জেলার পাঁচটা মন্ডি করা করাহেলা আনস মন্ডি আসি আসিকি কান্দুল নেই কান্দুল মূল্য কেজি ষাটে টাকা সরকার রকিলে আমি দেখলু ব্যাপারী চাষি পাখু। ସତୁରି ଟଙ୍କା ଦେଇକରି କାନ୍ଦୁଲି କିଣୁଛନ୍ ଲୋକଙ୍କର ମୁଖ୍ୟ ଆୟ ଜମିନ ଆଉ ପରବର୍ତ୍ତୀ ଆୟ ଜଙ୍ଗଲରୁ ହେଉଛେ ଆଉ ତାପରେ ଶିଳ୍ପକାର ଗୋଷ୍ଠୀ ଯେନ୍ମାନେ ଅଛନ୍ ସେମାନେ ଗୋଟିଏ ଖଣିଜ କେ ବ୍ୟବହାର କରି କରି ନିଜର ଶିଳ୍ପ ନେଇ କରବାର୍ ଯେନ୍ଟା ସତୁର୍ ଦଶକ ପୂର୍ବରୁ ଲୁହା ଉପଜ କରୁଥିବାର ଶିଳ୍ପ ଅନ୍ୟାନ୍ୟ ଶିଳ୍ପ ସବୁ ପାଖେ ଆଖି ସମାପ୍ତ ହେଇସାରିଲା ନା যেনটা চতুৰ্থ দশক পৰ্যন্ত লোকে পথৰৰু লুহ সংগ্ৰহ কৰি লোহৰা কিনাণী নিজৰ নিজৰ কাম কৰোঁ সেই লুহা সংগ্ৰহ বন্দ হৈ যাইছে আৰু সেইটা বজাৰৰ সংগ্ৰহীত হৈ কৰি আছিক কাৰবাৰ কৰুছে দেখা যায় গোটেই বৰ শিল্প গোষ্ঠী যেন মানে অমানকু বৃহৎ শিল্প মানে গোটেই নষ্ট কৰি চাৰিচন সু বৰ্তমান পৰ্যন্ত গোটেই ব্যৱস্থা সব বেলেগ চিন্তা কৰবাৰ কথা যে লোকৰ পাে ସାଧାରଣ ଆବଶ୍ୟକତାଟା ଯେନ୍ତା ପହଞ୍ଚିବା ଖାଦ୍ୟ ବାସଗୃହ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଶିକ୍ଷା ଏସବୁ କେନ୍ଦ୍ର ଆଗରେ ପହଞ୍ଚିବା ସେ ଉପରେ ଯେତେବେଳେ ଅଧ୍ୟୟନ କରାଯାଉଛି ଯେ ଧୀରେ ଧୀରେ ସରକାର ଏସବୁକେ ଗୋଟେ କର୍ପୋରେଟ୍ ହାତେ ଛାଡ଼ିଦେବାର୍ ଲାଗି ଚାହୁଁଛନ୍ ଆମେ ଚର୍ଚ୍ଚା କରୁଥିଲୁ ଉଣେଇଶହ ପଞ୍ଚଷଠି ପରେ ପରେ ଗୋଟେ ମହାଜନୀ ନିଜକେ ଅଞ୍ଚଳରେ ସ୍ଥିର କଲା ଆଉ ନବେ ଦଶ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିକଶିତ କଲା ଆଉ ଯେତେବେଳେ କୃଷି କ୍ଷେତ୍ର জঙ্গল তারপরে পরে সরকারি ক্ষেত্র তারপরে রাজনীতি এই প্রকারে নিজের কায়া ভিতরকে মাহাজী যেতে বেলে সমস্ত আনি পকালা সে সময় না মাহজনী গোটে চিন্তা করার বেলে কোভিড নাইনটিন মহামারী আসলা আশঙ্কা প্রকট করে উনিশশো পঁয়ষট্টি বড়মকার পরবর্তী যে শোষণর স্থিতি লা সেটির পুনরাবৃত্তি যেটা নেই হো বলি কিন্তু হেলা। এ প্রক্রিয়াটা নিশ্চিতভাবে গোটে শোষণ সরকার গোটে ব্যক্তি নেসে কিংবা গোটে দল নেইসে কিংবা গোটে নামধারী লোক নেই সে গোটে ব্যবস্থা ব্যবস্থার প্রত্যেক অঙ্গ গোটে সজগ হয়েকি পরিস্থিতিকে অনুধান করবার উচিত আ যেহেতু সে লোক সেবক যেহেতু সে ব্যবস্থিত করবার লাগি হি দায়িত্ব নেই তেমন প্রত্যেক অসুবিধাকে সেমান হি দায়ী করা মাহাজী ক্ষেত্র কিন্তু সযোগ অছে সেবে এই সুযোগকে হাতছড়া করবার লাগি নেই চাহে আ সুযোগ রে যেতে জিনিস সে অক্তয়ার করে পার্বা নিজের অক্তয়ারে রাখিপার সেটা হি তার লাভ হওয়া দুই হাজার আট পরবর্তী বিশ্বের যে মাদাবস্থা দেখা দে ভারতের তার প্রভাব কম পড়লা তার অধ্যয়ন হল অধ্যয়ন এইটা জনা পড়লা যে গোটে সমান্তর অর্থনীতি ଭାରତରେ ଚାଲୁଛ ନୀତିର ଯେନ୍ ମାନ୍ଦାବସ୍ଥା ବିଶ୍ୱକେ ଘାରିଥିଲା ଭାରତ ସେତେ ପ୍ରଭାବିତ ନେ ହିଁ ସମାନ୍ତର ଅର୍ଥନୀତିର କଥା କହୁଛୁଁ ଆଉ ସମଗ୍ର ଅର୍ଥନୀତିକେ ମହାଜନୀ କବଳିତ କରିବାର ଲାଗି ଚାହୁଁଛେ ଆଉ ସେଥିରେ ସଫଳ ନିଶ୍ଚିତ ଭାବରେ ହେବା ଏଥିରେ ଦୁଇମତ ନାଇଁ କାରଣ ଗୋଟେ ରାଷ୍ଟ୍ରୀୟ ବ୍ୟବସ୍ଥା ରାଷ୍ଟ୍ର ଗୋଟେ ବ୍ୟବସ୍ଥା କରୁଛେ ଯେ ସମଗ୍ର ଅର୍ଥ ସତ୍ତା ଗୋଟିଏ ବ୍ୟକ୍ତି ହାତରେ ରହୁ କିମ୍ବା ଗୋଟିଏ ସଂସ୍ଥା ହାତରେ ରହୁ ଗୋଟିଏ ସମୂହ ହାତରେ ରହୁ ଯେନ୍ମାନେ ଗୋଟେ ଶୋଷଣ ପ୍ରକ୍ରିୟାକେ ক্রম দইসিছ তা প্রারব্ধ সবুকে ক্ষমা করে দিয়ে যাওয়া যেটা কৃষি আইন কথা। কৃষি আইন রে অধ্যয়ন কৃষিআইন পাস কৃষি আইন পারিত হয়ে যাওয়া কৃষিআইন লগু হওয়া ইয়ে উপরে জড়িয়ে যেতেবে অধ্যয়ন করেছে সেতবে সে দেখিছে যে কৃষি আইন সে বর্গকে লাভ হোচ্ছে যেন বর্গটা সংঘ পরে পুষ্ট করেছেন যেতবে সেকর সহযোগী সত্তাগে আসিযাইছে সে সময়ের সে নিশ্চিত লাভ পাইবে কৃষি ক্ষেত্রে মাহাজী নিজ মনমানি চলাবার যেন বৈধতা দেয়া হচ্ছে সেটা হচ্ছে আমর সরকারি তিনটা কৃষি আইন যেটা করা গলা যার বিরোধের স্বর উত্তোলন হোচে কৃষি আইনকে বিরোধ করি চাষি সে আন্দোলন আন্দোলনকে আসবা যে সময় সরকার আষক ভিতরে বেপারী নে রহে কৃষি ক্ষেত্রকে বর্তমান মাহজনি আর মধ্যস্থ মুক্ত করা যাও নিশ্চিত সমস্ত কৃষক আন্দোলনকে পলাই আসবে জঙ্গলর কথা কোহছে ওড়শা জঙ্গল অধিকার দেবার দেশে প্রথম রাজ্য কিন্তু আমি আলোচনা করছু যে বারটা অধিকার ভিতরু মাত্র তিনটা অধিকার সরকার দিয়েছেন বলি কিন্তু অন্য অধিকার মানে সে নেই দেবার আছে অন্য অধিকার মানে যদি দেই দিতে। তাহলে জঙ্গল উপরে বি কমরে মাহজনি হস্তক্ষেপটা কমি কমিয আর জঙ্গল আর জমিন উপরে মাহজনি হস্তক্ষেপটা কমি গলে। গণতন্ত্রর যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া লোকে লোক বুঝিপারতে আও লোক গণতন্ত্রকে উপভোগ করে পার্থে কোভিড নাইনটিন পরবর্তী যে অর্থনীতি অছে সে আমি কথাবার্তা হুঁ এ দেখা যাই যে বরমকাল পরে পরে যে উপী নিজকে প্রবাস যে করি করে রহি করি বহত কষ্ট করি করি। নিজ কুথির করবার পরিস্থিতি পর্যন্ত নিজে অনেক নিজকে স্থির করবার পর্যন্ত সে অনেক পৌঁছি থিলে সে সময়ের কোভিড নাইনটিন মহামারী আসলা কোভিড নাইনটিন মহামারী তলি তলিতলান্ত করেদেলা যে উনিশশো পঁয়ষট্ঠি তলি হয়ে ও কোভিড নাইনটিন মহামারী সেমানু উচ্চ উচ্চস্তরকে পৌঁছালা সে সময় মাহাজী কলে বর্তমান সে মাহাজনী গোষ্ঠী ভিতর সে মানসিকতা ভিতু রাজনীতি করুছন্ ঠিকাদারি করুছন্ অতি কষ্টরে পাঠ পড়ি আসিকি চাকরি সে সে মানে করুছন্নী ব্যবস্থার চাটুকার হয়ে যাইছেন তো উনিশশো পঁয়ষট্টি পরে কোভিড নাইনটিন মহামারী পুনর্বার জনসাধারণকর আর্থিক সামাজিক সাম্বিধানিক অধিকার অছে সেটাকে শোষণ করবার লাগে যেন প্রক্রিয়া দীর্ঘদিন রু চাল আসছে সে প্রক্রিয়ার সহযোগী সরকার বলে প্রতীত হোচন সাধারণ লোক স্বর উত্তোলন করবার লাগে যেটা কি নেই কিন্তু বর্তমান ইয়ে পরিস্থিতিকে অনুধান করবার আবশ্যকতা আছে ইতার উপরে চর্চা হবার আবশ্যকতা আছে এটাকে আমি গোটে ব্যবস্থা সময় কিংবা পরিস্থিতি বল বিচার করমা। তাহলে সে সাধারণ লোক নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার তাঁর নৈতিক অধিকার সবু হনন হওয়া ই মাহাজনী মানসিকতা দ্বারা এটা নিশ্চিত কথা সমস্ত সজগ হবার পড়বা ই উপরে আলোচনা করবার পড়বা যেটা মাহজনি সত্তা আমার সমগ্রতা উপরে যেটা সত্তাশীন হয়েক বিচার করবার সময় এটা নমস্কার